সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং দার্জিলিং থেকে। 6,700 ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিংকে ঘিরে রয়েছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং ম্যালের অপরূপ সৌন্দর্য, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেল, পাইন গাছের ফরেস্ট, রয়েছে চা বাগান, আর তার সাথে লোভনীয় সব খাবার দাবার। দার্জিলিং এসে দার্জিলিং মল রোডে এই গরম গরম মোমো তার সাথে লোভনীয় খাবার ট্রাই করে না এমন মানুষ খুব কমই আছে। আর সেই দার্জিলিংয়ে আসলেই প্রথমেই যেটা মাথায় ঘোরে, একটা ভালো হোটেল। আজ আমি আপনাদেরকে এরকমই কয়েকটা হোটেলের সন্ধান এই ভিডিওয় আমি দেব। প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইন্ডাস পার্কলেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব। ইন্ডাস পার্কলেন চক বাজারের কাছে গোয়েঙ্কা রোডে অবস্থিত। ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের, এটা একটা ডাবল বেডের ডিলাক্স রুম। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, টাওয়েল দেওয়া রয়েছে, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবারে এই রুমের ব্যালকানিটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখন যেহেতু রাত্রিবেলা, তাই জন্য আমি রাতের বিউটিটা তোমাদের শেয়ার করতে পারছি। সকালবেলা আমি তোমাদেরকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অবশ্যই দেখাবো। ইন্ডাস পার্কলেন দার্জিলিং হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। তোমরা বুকিং করার সময় অবশ্যই ঠিকঠাকভাবে জেনে তারপরে বুকিং করবে। ইন্ডাস পার্কলেনের এইটা দ্বিতীয় রুম। এই রুমটা আমরা ছিলাম, আমাদের যেহেতু 3 অ্যাডাল্টস 1 চাইল্ড, তার জন্য একটা এক্সট্রা বেড ওরা প্রোভাইড করেছিল। আর এখানে রয়েছে টি টেবিল, সাথে এখানে টি কিট, ইলেকট্রিক কেটল, জলের বোতল ওরা প্রোভাইড করে দিয়েছিল। এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, রয়েছে ডাবল বেড, আর এক্সট্রা বেড ওরা প্রোভাইড করেছে, আমি আগেই বলেছি। তো চলো এখন তোমাদেরকে আমি টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। গিজার রয়েছে 24 আওয়ার্স, গরম জল আমরা পেয়েছি এখানে। তার সাথে এখানে সাবান শ্যাম্পু ওরা প্রোভাইড করে দিয়েছিল। দার্জিলিংয়ে এখন রয়েছে প্রচণ্ড ঠান্ডা, আমরা রুম হিটারের কথা বলেছি, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা 300 টাকা চার্জেস দিতে হবে। সকালবেলা আমাদের হোটেলের রুম থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য বেশ পরিষ্কার ছিল, মনটা আমাদের একেবারে ভরে গেছিল। এখন আমরা যাচ্ছি চকবাজার বাসস্ট্যান্ড। চকবাজার বাসস্ট্যান্ড থেকে কিছু কেনাকাটি করে যাব মল রোডের দিকে। এই হচ্ছে চকবাজার বাসস্ট্যান্ড, এখানে NBSTC বাসগুলো ছাড়ে, আর তার সাথে শেয়ার ট্যাক্সি, টাটা সুমো এখান থেকে অ্যাভেলেবেল NGP যাওয়ার জন্য। আর এখানে তোমাদেরকে কিছু হোটেল আমি দেখিয়ে দেবো। চলো ফার্স্টে যেটা দেখাবো আমি, মাউন্ট কনিফার স্যুট অ্যান্ড হোটেল। তো ভেতরে যাওয়া যাক, রিসেপশনে কথা বলে দেখা যাক, চলো ভেতরে। এখন চলে এসেছি মাউন্ট কনিফারের রিসেপশন এরিয়ায়। স্ক্রিনে আমি নাম্বার শেয়ার করে দিচ্ছি, তোমরা ভালোভাবে যাচাই করে তারপরেই বুক করবে। রেস্টুরেন্ট এরিয়ায় চলে এসেছি, এখানে বুফে সিস্টেমও খাবার প্রোভাইড করা হয়, আবার আলাকাট মেনুও দেওয়া হয়। সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেকগুলো রয়েছে রেস্টুরেন্টে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা এখানে ওয়ান নাইট স্টে করেছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। ভাড়া এখানে ফ্লাকচুয়েট করে সিজন অফ সিজনে, অবশ্যই ভালোভাবে যাচাই করে তবেই তোমরা এখানে বুকিং করবে। 413 আমাদের রুম ছিল, ডাবল বেডের ডিলাক্স রুম। আমাদের এখানে ভাড়া পড়েছিল 2000 টাকা। রয়েছে চেয়ার, তার সাথে রয়েছে টেবিল, LED টিভি রয়েছে, সাথে এখানে ময়লা ফেলার একটা ডাস্টবিন রয়েছে। একটা ডাবল বেডের রুম, একটা বাচ্চা নিয়ে তোমরা এখানে 3 জন শেয়ার করতে পারবে। উইন্ডো থেকে মর্নিং ভিউ অবশ্যই তোমাদের আমি কাল সকালে দেখাবো, এখন আমি দেখাতে পাচ্ছি না যেহেতু এখনও সন্ধে হয়ে গেছে, 5:30-6টা বাজছে। বেড সাইড টেবিলের সাথে রয়েছে ইন্টারকম, রয়েছে একটা ওয়ার্ড্রব, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও ময়লা ধুলো এগুলো নেই। আর এই ওয়ার্ড্রবের সাথে রয়েছে একটা সেফটি লকার, এটা কিন্তু খুব সুন্দর। সেফটি লকারটা থাকলে তোমাদের জিনিসপত্র এখানে তোমরা রাখতে পারবে সেফলি। রয়েছে ইলেকট্রিক কেটল, রয়েছে গরম জলের ফ্লাস্ক। এই রুমের সাথে লাগোয়া যে টয়লেটটা রয়েছে সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো।
24 আওয়ার্স গরম জলের জন্য গিজার রয়েছে, রয়েছে মিরর, তার সাথে লাগোয়া বেসিন, আর ওয়াল হ্যাঙ্গিং করে সাবান শ্যাম্পু এখানে প্রোভাইড করা হয়েছে। টয়লেট এক কথায় ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। মাউন্ট কনিফারের সমস্ত কিছু, রেস্টুরেন্ট থেকে টয়লেট থেকে বেডরুম সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো বাজে স্মেল আসছিল না। এই হচ্ছে আমাদের হোটেল রুম থেকে বাইরের ভিউটা, আর এই হোটেলের টেরেস থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ একদম পরিষ্কার, সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখে নাও এই হোটেলের লাউঞ্জ বারটা। এই হোটেলে কিন্তু তোমরা লাইভ মিউজিক খুব ভালোভাবে এনজয় করতে পারবে। কনিফার স্যুট অ্যান্ড স্পা হোটেলের এখন রুফটপে চলে এসেছি। কাঞ্চনজঙ্ঘা ভিউটা জাস্ট ক্লিয়ার, লুকিং লাইক আ ওয়াও। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখান থেকে। রুফটপের পাশে রয়েছে একটা কনফারেন্স হল। রিসর্টে আজকে আমাদের ওয়ান নাইট চার্জ পড়েছে 950 রুপিস। ডাবল ডিলাক্স বেডের সিজনে দামটা চেঞ্জেস হতে থাকে, অফ সিজন দাম একটু কম হয়ে যায়। তোমরা অনলাইন বুক করতে পারো গোয়াই ভিভো মেক মাই ট্রিপ থেকে, অথবা আমি যে নাম্বারটা শেয়ার করেছি সেই নাম্বারে কল করে বুক করতে পারো। এখন এই সোজা সামনেটা গেলে পড়বে রিঙ্ক মল। রিঙ্ক মলেই রয়েছে সুমিত মন্টানা। এই রিঙ্ক মলের ভেতর দিয়ে চলে আসতে হবে, লিফটের সুব্যবস্থা রয়েছে। এখন এই হোটেলের রুম তোমাদেরকে দেখিয়ে দেবো, চলো। সুমিত মন্টানা স্যুটস অ্যান্ড স্পা রিসর্ট রিঙ্ক মলের সেকেন্ড ফ্লোরে, এটা রিসেপশন এরিয়া। স্ক্রিনে আমি তোমাদেরকে এই হোটেলের নাম্বার শেয়ার করে দিচ্ছি, তোমরা ভালোভাবে যাচাই করে তারপরেই বুকিং করবে। এই হোটেলের রুম ট্যারিফ কিন্তু ওঠানামা করতে থাকে, মানে সিজনে ভাড়া বেশি হয়, আবার অফ সিজনে ভাড়াটা একটু কম হয়। রুমে একটা ডাবল ডিলাক্স বেড রয়েছে, বাচ্চা নিয়ে এখানে তোমরা তিনজন শেয়ার করতে পারবে। আর এই হচ্ছে রুম থেকে উইন্ডো ভিউ, ডান দিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে। এই রুমের সাথে লাগোয়া যে টয়লেটটা রয়েছে এক কথায় ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা শাওয়ার এরিয়া, আর টয়লেটের মধ্যে তোমরা সমস্ত কিছু সাবান শ্যাম্পু ওয়াল হ্যাঙ্গিং করে পেয়ে যাবে একটা হেয়ার ড্রায়ারও। পরের ডেস্টিনেশন হোটেল রেড রোজ। সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে, এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই। আমি স্ক্রিনে এখানে নাম্বার শেয়ার করে দিচ্ছি, তোমরা ভালোভাবে যাচাই করে বুক করো। এটা একটা 3-bedded রুম, কিন্তু এখানে অনায়াসে, এটা সিঙ্গেল বেড হলেও অনায়াসে দুজন শোয়া যাবে। রয়েছে সোফা, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। যাবতীয় দরকারি জিনিস এখানে রাখা রয়েছে, রয়েছে একটা মিরর, রয়েছে জগ, জলের গ্লাস, বাথরুমও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বেরিয়ে পড়েছি এনজিপির উদ্দেশ্যে, কিন্তু তার আগে আমরা মিরিক হয়ে যাবো, মানে মিরিকের যত সাইট সিন আছে, নেপাল বর্ডার সমস্ত কিছু, দার্জিলিং টু মিরিক যাবো ফার্স্ট, তারপরে আমরা মিরিক টু এনজিপি যাবো। তো আজকেই আমাদের ট্রেন আছে 3:25 বন্দে ভারত এক্সপ্রেস। আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো, যাতে নেক্সট ভিডিও দিলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো আমার এই হোটেলের ভিডিওটা। আমার এই চ্যানেলটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগ নয়, আমি যেখানে ট্রাভেলিং করতে যাই সেই এক্সপিরিয়েন্স বা সেই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, বা কোনো রেস্টুরেন্টে গেলে সেখানকার ফুডের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। তো সঙ্গে থেকো, অবশ্যই ইনফরমেশান পাবে আমার ভিডিও থেকে, মানে আমার ভিডিওগুলো ইনফরমেটিভ ভিডিও। তো সঙ্গে থেকো,
আর আজকের মতন টাটা বাই।